हेलो गाइस, इट्स मी रॉबिन फैसल फ्रॉम माय ट्रैवल एबीडी। आज के हमारे गंतव्य हे रांगामाटी जिलार राजस्थली उपजिल। रांगामाटी जो राजस्थली नाम एक उपजिला आसले निजे जानतम ना चट्टग्रामेर बासिंदा हुए जानार पोरे राजस्थली थेके शुनलाम जे फारुआ बॉर्डारेर दिके एक रोड होच्छे। सो ओई रोडेर दिके यात्रा आर आमरा सकाले नामाजेर पोरे रवाना शुरू करी चट्टग्राम थेके। আমরা আমাদের প্রথম সর্বপ্রথম আমরা চট্টগ্রাম থেকে আপনার চন্দ্রকোনা লিচু বাগানের ওখানে চলে যাই। আমাদের সময় লাগে সেক্ষেত্রে 2 ঘন্টার কাছাকাছি সকালে, যদি আমরা আসলে ধীরে সুস্থে গাড়ি চালাইছিলাম। আপনার বাঙালখালী লিচু বাগান যখন আমরা যাই, লিচু বাগানের ওখানে আপনার ফেরি আছে একটি, ফেরিঘাটে চলে আসছি আমরা। এই ফেরি চলে আসছে, ফেরিতে এখন আমরা উঠে পড়লাম। এরপরে ফেরিতে পার হয়ে যাবো, 5 টাকা করে মোটর সাইকেলে যদিও নেই, এই বেশির মধ্যে 5-6 মিনিট মতো লাগে। ফেরিটাও আমরা ক্রস করে ফেললাম। এখন ফেরি পার হয়ে চন্দ্রকোনা থেকে আমাদের এখন গন্তব্য হচ্ছে বাঙালখালিয়া। বাঙালখালী আসলে নামটি আগে পূর্বে অনেকবার শোনা হয়েছে, কারণ বাঙালখালিয়া থেকে যে আমরা যখন ছোটো ছিলাম তখন দেখ শুনতাম যে বাঙালখালী থেকে বালি যাইতো। তো বাঙালখালিয়া যে জায়গাটা কোন জায়গা আসলে কখনো ওই হিসেবে চিন্তা করা হয় নাই। সো আমাদের প্রথম গন্তব্য হচ্ছে বাঙালখালিয়া। বাঙালখালিয়া যাইতে এখান থেকে মোটামুটি 30-35 মিনিট মতো লাগবে। আর আমরা টোটাল এখানে আজকে আমরা 4 জন 3টি বাইক নিয়ে এসেছি। আমার সামনে যারা আছে আমাদের রিকু ভাই, অত্যন্ত ভ্রমণ পিপাসু একজন মানুষ। সো রিকু ভাই আছে, আর আমি আছি, আমার পিছনে আমার বন্ধু হাসান আছে, তার পিছনে বন্ধু আকাশ ছিল। আমরা টোটাল 3টা মোটরসাইকেল নিয়ে গেছিলাম। তো আসলে বাঙালখালী যাওয়ার সময় রাস্তাটি আসলে অত্যন্ত সুন্দর। গভর্নমেন্ট যে এখানের ভিতরে মানে এই পার্বত্য অঞ্চলের মধ্যে এত সুন্দর রাস্তা করছে আসলে আমরা কখনো জানতামও না। নিজের স্বচক্ষে আসলে না দেখলে বুঝতে পারতাম না যে মানে চট্টগ্রামের মধ্যে আসলে কতটা সৌন্দর্য লুকায়িত আছে। সো আমরা রাজস্থলী উপজেলার এটা যদিও স্বাগতম যে একটা সাইনবোর্ড দেখলাম, বাঙালখালীটি আসলে বাঙালখালী এটা রাজস্থলী উপজেলার আন্ডারে রয়েছে। তো আমরা প্রথমে বাঙালখালী যাবো, এবং বাঙালখালিয়া থেকে আপনার হাতের বাম পাশ দিয়ে হলো আমাদের রাজস্থলী যেতে হবে, এবং সোজা গেলে কিন্তু বান্দরবন। আমি নিজেও জানতাম না যে এই রাস্তা দিয়ে বান্দরবন যাওয়া যায়। তো চিন্তা করছিলাম যে হ্যাঁ টেস্ট করে দেখবো, ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট। সো আমরা আপনার রাজস্থলী যাওয়ার আগে ইসলামপুর একটি বাজার পাই, এই বাজারে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, হালকা পাত্তা চা নাস্তা করছিলাম। এরপরে আমরা রাজস্থলী যাওয়ার জন্য বাঙালখালিয়া থেকে আপনার হাতের বাম পাশ দিয়ে যদিও আমরা এন্ট্রি নিয়ে ফেলি, তো সোজা গেলে কিন্তু বান্দরবন হতো, আমরা বাম পাশ দিয়ে ঢুকে ফেলছি। আসলে সবগুলো বাইক চালাচ্ছিলাম, এই জন্য সবগুলো ফুটেজ নেওয়া সম্ভব হয়নি। সো তবুও আমি আপনাদেরকে মোটামুটি প্রাইমারি একটা আইডিয়া দিয়ে রাখতে পারি, যারাই যাবেন মোটামুটি তারা ইজি হবে ওদের জন্য পথটা। আর রাজস্থলী থেকে ফারুয়ার যে রোডটা, ফারুয়াটা হলো আসলে বিলাইছড়ি উপজেলার আন্ডারে, ফারুয়াটা একটা ইউনিয়ন। এই ফারুয়াতে যাওয়ার জন্য মেইনলি আপনার নৌপথে যাইতে হয়। তো সরকারে আপনার রাজস্থলী থেকে ফারুয়ার একটা পাহাড় কেটে রোড করতেছে, ওই রোডটা যদি হয়ে যায় তাহলে ফারুয়ার সাথে যোগাযোগটা অনেক উন্নত হবে। তো ওই পারপাসে এখনও রোডের কাজ চলতেছে, কিন্তু রাস্তাটা এখনও চলমান। আপনারা আমি যদিও ভিডিওতে সবগুলো ফুটেজ দেখালে বুঝবেন। সো আমরা রাজস্থলী ঠিক কাছাকাছি চলে আসছি, রাজস্থলী বাস স্ট্যান্ডে আমরা যদিও দাঁড়াই, তো আমি আসলে যদি ওখানে ফুটেজটা নিয়ে নেই, ওখানে দাঁড়ায় আমরা বাজারে হালকা চা নাস্তা করি এবং বিশ্রাম করি। সো এর পরবর্তীতে আমরা আপনার রওনা দেই। এখন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত আসলে ফারুয়ার পথে যাত্রা শুরু করলাম। রাজস্থলী থেকে ফারুয়া মোটামুটি প্রায় ঘন্টা দেড়েকের ডিস্টেন্স, যদিও রাস্তার কনস্ট্রাকশন কাজ চলতেছে এই জন্য একটু টাইমটা বেশিও লাগতে পারে। সো আমরা রাজস্থলী থেকে যখন রওনা দিই তখন সর্বপ্রথমে তাইতং পাড়া উপর দিয়ে যেতে হয়। তাইতং পাড়াটি মোটামুটি অনেকটা বিস্তৃত এলাকা নিয়ে গঠিত। তাইতং পাড়াটি আসলে খুবই সুন্দর সাজানো গোছানো একটি পাড়া। এই পাড়ার দুপাশে আসলে সবুজের সমারোহ আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আমরা আসলে ফুটেজটা দেখে নিই।
আসলে ঘোরাঘুরি করা হয় অনেক বছর যাবত, বাট কখনো আসলে ভিডিও করি বা ব্লগ করি ওই টাইপের কখনো কোনো ইন্টেনশন ছিল না। তারপরেও আসলে শখের বসে, মানুষ বলে না শখের দাম লাখ টাকা, ওই হিসাবে আসলে যে লাইক রাজস্থলী টু ফারওয়া যেহেতু নতুন একটা প্লেসে যাচ্ছি, সো কারো যদি উপকার হয় সো আমার ভিডিওটা দেখে ওই পারপাসে আসলে ভিডিওটা করা। সো আর ভিডিওগুলো আসলে এখানে অনেকগুলো ফুটেজ থেকে সবগুলো কাট করে করে করা হয়েছে। কিছুক্ষণ লাইক আমাদের ভিডিও ম্যান ছিল, আমার বন্ধু হাসানি ছিল, আমি যেহেতু বাইক রাইড করতেছিলাম, কিছুক্ষণ আমার পিছনে ছিল, কিছুক্ষণ আবার আমার ফ্রেন্ড পিছনে ছিল, এভাবে মোটামুটি আসলে সবগুলো ফুটেজগুলো করা হয়। আর আমরা যখন আপনার রাজস্থলী থেকে ফারওয়ার দিকে যাচ্ছিলাম, এখানে আপনার প্রথম দিকে কিছু অংশ আসলে পিজডালা রোড পড়ে, যখন আসলে পাহাড়ের উপর আস্তে আস্তে উঠতে থাকে তখন রোডগুলো মোটামুটি এই সাইডের প্রথম দিকের অলরেডি কাজগুলো শেষ হয়ে গেছে, সো ওই সাইডের রাস্তাগুলো খুবই সুন্দর। আর এর পরে অবশ্য আমরা পিজডালার পরে আপনার কিছু রোড পাই যেগুলো এখনও ইটের কাজ চলতেছে, এবং কিছু রোড আছে স্টিল নাও মাটির রোড, সো আপনারা ওইগুলো দেখতে পারবেন। এগুলো যদিও কিছু আসলে ভিডিও এমনি জাস্ট করা হয়েছিল। সো আর প্রতিমধ্যে আমরা যাওয়ার সময় আসলে আমাদের গাড়িতে আপনার একটু প্রবলেম হয়েছিল, সো ওটাও আপনাদেরকে আমি দেখাবো। এখানে আমরা যখন রাস্তাটা ক্রস করতেছিলাম, সো রাস্তাটা ক্রস করার পরে আমাদের পিজডালা রোড মোটামুটি প্রায় শেষ পর্যায়ে, সো ইটের রোডের এখন মোটামুটি ইটের রোডটা শুরু হয়ে যাবে। সো ইটের রোডের প্রথম দিকে উপরে দেখতে পাচ্ছেন যে আমি উপরে উঠতেছি, রোডটা একটু খারাপ ছিল আর বৃষ্টির কারণে রাস্তাটা আপনার একটু খুবই পিচ্ছিল ছিল, সো আমি চলে যাই পিছনে, আর রিকু ভাই ছিল, বাট রিকু ভাইয়ের পিছনে আকাশ আসলে ডিস্টেন্স না রেখে ও উঠতে চলে যেতে চাইছিল, বাট সাডেনলি রিকু ভাই যখন ব্রেক করছে আকাশ আর নিজের গাড়িটা কন্ট্রোল করতে পারে নাই, যদিও ও পড়ে গেছে। এবং আসলে ও যখন পড়ে যায় তখন ওর গাড়ির সামনের বাম্পার যেটা ছিল বাম্পারটা ভেঙে যায়, এবং গাড়ির ব্রেকের আসলে আপনার ওই প্যাডটাও ভেঙে যায়। এর কিছু দূর পরে গিয়ে আমরা একটা পিকে যখন আমরা রেস করছিলাম তখন এখান থেকে মোটামুটি ভিউটা খুব সুন্দর ছিল, ওই ফাঁকে যেমন আকাশ ওর গাড়িটা দেখতেছিল। আসলে ওর ব্রেক যখন ভেঙে গেছিলো ওইটা নিয়ে গাড়ি যাওয়া সম্ভবও ছিল না। ইন দ্য মিন টাইম এই নিচে যে ট্যাকটা দেখতে পাচ্ছেন ওই ট্যাকের মধ্যে আপনার রিকু ভাইয়ের গাড়ির ক্লাসও ছিঁড়ে গেছিলো। তো আমরা পুনরায় সিদ্ধান্ত নিই যে আমরা আবার রাজস্থলী বাজারে ব্যাক করব। সো আমরা ব্যাক করে প্রায় আমাদের প্রায় ঘন্টা দুয়েক সময় লাগছিল ওখানে সবগুলো গ্যারেজ ঠিক করতে। এরপরে পুনরায় আমরা এখন সেই পয়েন্টটাতে আসলাম, এখানে যে সামনে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এটা দুমদুমিয়া জিরো পয়েন্ট হিসেবেও ক্যালকুলেট করা হয়। আর এই ট্যাকের পর থেকে আপনার এগুলো পিচডালা রোড, এখানে আপনার রাস্তাগুলো নিচে দেখতে পাচ্ছেন খুবই খাড়া একটি রোড। আর এই এরিয়াতে আসলে মোটামুটি এখনও আপনার ওই এখানে ট্যুরিস্টরা না আসে না বললেই চলে, এখানে ম্যাক্সিমাম মানুষ এখনও লোকাল মানুষগুলোই। তো যার দরুন আমরা যখন বাইকে যাচ্ছিলাম সবাই মোটামুটি আমাদেরকে তাকাইছিল যে লাইক ওরা কোত্থেকে আসলো বা কেন আসলো, এই টাইপেরই একটা ইন্টেনশন। আর এখানে বৃষ্টি হওয়ার কারণে মাঝখানে মাঝপথে কাদা ছিল ভালোই, তো কাদার মাঝখানে চালাইতে হয়েছিল। আর পিচডালা রোড যখন ছিল না, ইটের রোড আর মাটির রোড কিন্তু আসলে আপনার খুবই কষ্টকর হয়ে যায় বৃষ্টির মধ্যে চালানো। আর বর্তমানে অনেকে হয়তো রাজস্থলী থেকে যদি ফারওয়া যাইতে চায় সেক্ষেত্রে আপনারা হয়তো চিটাগাং থেকে যদি লিচু বাগান চন্দ্রকোনাতে যে কাপ্তাই রোডের যে গাড়ি আছে ওই গাড়িতে চলে আসতে পারেন। ওখান থেকে চাইলে আপনারা অটো করে বাঙ্গালখালিয়া বা বাঙ্গালখালিয়া থেকে রাজস্থলী আসলে ওখান থেকে আপাতত অনলি মোটর সাইকেল এখানে চলে, রাজস্থলী থেকে ফারওয়া সম্ভবত 800 আর 1000 টাকা নেই, একজন বা দুজন উঠতে পারবেন, ওইভাবে চলে আসতে পারবেন। আর রাস্তার কাজ হয়তো সম্পূর্ণ শেষ হয়ে গেলে তখন হয়তো চান্দের গাড়ির হয়তো ব্যবস্থা হতে পারে আশা করি। আর এখানে আপনার ভিউগুলো দেখতে পাচ্ছেন আসলে এই রাস্তাতে যখন আমি মানে বাইক যখন চালাচ্ছিলাম তখন আসলে যে ফিলিংসটা র একটা ফিলিংস আসলে সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না, বা আমার ভিডিওতে হয়তো দেখে নাও বুঝতে পারেন, বাট আসলে টু বি অনেস্ট ঠিক আছে যে আপনার ভিউটা খুবই মারাত্মক ছিল, অসাধারণ ছিল। আর এরপরে আবার আপনার এখানে কাঁচা রাস্তা, বৃষ্টির কারণে মাটিগুলো প্রায় হাঁটু পরিমাণ মাটি ছিল এখানে, সো এই মাটির মধ্যে আসলে গাড়ি তো স্বাভাবিক আপনার একটু প্রবলেম করে। এরপরে একটু পরপর যে মাটি ছিল, এরপর আবার ক্রস করে আবার হালকা পাকা রাস্তা, এখানে আসলে পুরোদমে কাজ চলতেছে এখনও, যে হয়তো সময় লাগবে আরও বছর দুয়েক, বাট ইন দ্য মিন টাইম এই রাস্তার কাজ যদি শেষ হয়ে যায় আমার যা ধারণা ঠিক আছে এটা বাংলাদেশের নাম্বার ওয়ান একটা রোড হইতে পারে, কারণ এখানে রাস্তাটা আসলে অসাধারণ। সো আমরা এইভাবে যাইতে থাকি এবং মাঝপথে আমরা আপনাকে একটু পরপরই ব্রেক দেই, সো আবার একটু পরে গিয়ে আমরা আপনার ওই এই মিথিঙ্গা ছড়ি ভিউ পয়েন্টে আমরা ব্রেক দেই। মিথিঙ্গা ছড়ি ভিউ পয়েন্টের সামনের দিকে যে খাড়া একটা পিক দেখতে পাচ্ছেন, এখানে যে ঢালু রোডটা আছে এই রাস্তাটা এখন অবশ্য কাজ চলে না, এটা এখন ইটের রাস্তা, রাস্তাটা কী পরিমাণ যে খাড়া আমরা উপর থেকে দেখতেছিলাম আর চিন্তা করতেছিলাম যে এত নিচ দিয়ে কেমনে গাড়ি যাবে, আদৌ কি সম্ভব নাকি এটা এত নিচ দিয়ে গাড়ি যাওয়া, কারণ রাস্তাটা দেখতে
ভয় লাগতেছিল, আর তাছাড়া দূরের থেকে যখন গাড়িগুলো যাচ্ছে আসলে এগুলোকে খেলনার গাড়ির মতো মনে হচ্ছিল। বাট আমাদেরকে এই রোডটা দিয়ে যেতে হবে। বিশ্রাম শেষে আমরা পুনরায় ফারওয়ার বাজারের দিকে যাত্রা শুরু করি। আমরা যে ছবিতে দেখছিলাম একটু আগে যে ঢালু একটা রোড এবং খাড়া একটা রোড, ওই রোডটার কাছাকাছি আমরা অবশ্য চলে এসেছি। সো আমরা আমার ফার্স্টে রিকু ভাই ছিল এবং রিকু ভাইয়ের পরে আকাশ ছিল, আমি একদম লাস্টে ছিলাম, আমার সাথে হাসান ছিল। সো রাস্তাটা আসলে দূর থেকে দেখেই বোঝা যাচ্ছিল, তো তবু সামনে যখন আসছিলাম তখন মোটামুটি আমরা নামার সময় তখন আসলে মোটামুটি সবাই গাড়ি স্লোলি নামছিলাম, তো নামার সময় আশা করি কোনো রমতে কোনো প্রবলেম হয় নাই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আসলে রাস্তাটা যদি সম্পূর্ণ কাজ যখন শেষ হয়ে যাবে তখন মোটামুটি আসলে খুব সুন্দর একটা রাস্তা হবে। বাট তবে এই ইটের রাস্তার আসলে ফিলটা ডিফারেন্ট, কারণ এখন তো আসলে ওরকম মানে ম্যাক্সিমাম টাইম আসলে পিচডালা রোডে গাড়ি চালানো হয়, তো ইটের রাস্তার ফিলটা আসলে ভালোই লাগছে, একটা মোটামুটি একটা থ্রিলিং একটা এক্সপিরিয়েন্স ছিল। সো ঢালু পিকটাতে নামার পর কাদা ছিল, যদিও বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছিলো এর একটু আগে। এরপরে ব্রিজ ছিল, ব্রিজটা পার হওয়ার পরে আবার খাড়া রাস্তা। এই খাড়া রাস্তাটা আসলে দেখতেই মনে হচ্ছে যে লাইক রোড অফ হ্যাভেন এই টাইপের একটা রোড, কারণ রাস্তাটা সামনের দিক থেকে গিয়ে ডান দিকে খুব একটা বাঁক নিয়েছে, দেখতে আসলে ভালো লাগতেছিল। আর তখন সম্ভবত দুপুরের টাইম হয়েছিল, সম্ভবত 1:30-2 বাজছিল, আর ওই দিন সম্ভবত শুক্রবার ছিল আমরা যখন গেছিলাম, তো ভালোই লাগতেছিল ওভারঅল। আর আমরা এখানে আপনার যাওয়ার পরে পিচডালা রোড ছিল, এরপরে আবার আপনার ইটের রোড, আবার পিচডালা রোড, এভাবে রোড একটু পরপর রোডের কাজ চলতেছিল যেহেতু, কারণ এটা এখনও কনস্ট্রাকশন চলতেছে। সো ওই হিসাবে আমরা আপনার দেখতে গেছিলাম। আর এখানে বৃষ্টির কারণে আমরা সম্পূর্ণ যাইতে পারি নাই, আমরা আপনার মিতিঙ্গা ছড়ি শেষ করে একদম ঢালু রাস্তার পরে আপনার এখানে আপনার রাস্তার কাজের জন্য পুরো রাস্তাটা ব্লক ছিল। এই দেখতে পাচ্ছেন এখানে এখানে রাস্তার কাজ চলতেছে, রাস্তার মধ্যে প্রায় 1 থেকে 1.5 ফিটের উপরও আপনার কাদা ছিল, তো গাড়িতে যাওয়া সম্ভবই না। এখানে পাশে একটা আর্মি ক্যাম্প ছিল, তো আমরা আসলে এখানে স্টপ হয়ে যাই। এখানে রাস্তার পাশে যদিও একটি হেলিপ্যাড ছিল, আমরা হেঁটে বাইকটা নিচে রেখে হেলিপ্যাডের উপর উঠি, হেলিপ্যাডের ওখান থেকে ভিউ দেখা যায়। দূর আকাশে দেখা যাচ্ছে এখানে বৃষ্টি পড়তেছে, যদিও এর একটু পরে আমাদের এখানেও বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে আমরা মোটামুটি সবাই যদিও ভিজে গেছিলাম, তো উপর থেকে ভিউটা আসলে দেখতে খুব ভালোই লাগতেছিলো। যে এখানে অবশ্য কাজ চলতেছে এখনও, তো যার দরুন বৃষ্টিতে একটু গাড়ি চালাতে আসলে প্রবলেমই ফেস করছিলাম, কারণ বৃষ্টির পরে যখন আমার গাড়ির মধ্যে যখন আমার নিজের V3-র মধ্যে আপনার যেহেতু দুইটাই ডাবল ডিস্ক ABS ছিল, সো গাড়ির পিছনের চাকাটা স্লিপ করতেছিল, তো আমার পিছনে হাসান ছিল, তো আমি নিজেই আসলে ভয় ছিলাম যে কোনো বাইকটা পড়ে যায় নাকি, তো এরপরে হাসানের একটু কিছুক্ষণ নামাই, আমি নিজেই একা গাড়িটা চালাই। এর একটু পরে যদিও আবার হাসানকে আমি পিছনে তুলে নিই, তখন মোটামুটি বৃষ্টি একটু কমে গেছিলো, তো যার দরুন আর প্রবলেম হয়নি। সো সামনে রিকু ভাই ছিল এবং আকাশ ছিল। অবশ্যই এখানে আমরা রাজস্থলী আসার পরে রিকু ভাইয়ের একটা পরিচিত একটা ছোটো ভাই আমাদের সাথে জয়েন করছিল, যে ওর বাসা এখানে রাজস্থলী, ও এখানে স্থানীয় ছিল, সো ও রিকু ভাইয়ের সাথে ছিল, ও অবশ্যই এই সাইডে আসে নাই, তো যার দরুন ও মোটামুটি একটু এক্সাইটেড ছিল আসলে এই রোডটা দেখার জন্য। সো আমরা আবার যে ইটের যে খাড়া রাস্তা ছিল এবং যে ঢালু একটা রাস্তা ছিল ওই রাস্তা দিয়ে আমরা পুনরায় নামতেছিলাম। সামনে দিকে রিকু ভাই আছে, ওই সাথে রাজস্থলীর যে ছেলেটা ছিল ওর নামটা ওর সাথে আসলে ভুলে গেছি, ও সহ ছিল, পিছনে আকাশ ছিল এবং সর্বশেষে আমি ছিলাম আর হাসান ছিল। তো আমরা নামার সময় গাড়ি আসলে অবশ্য খুব স্লোলি নামতেছিলাম, কারণ বৃষ্টির কারণে রাস্তাটাও মোটামুটি পিচ্ছিল হয়ে গেছিলো, আর আমি নিজেও আসলে ভয়ে ছিলাম, কারণ আমার গাড়ি যেহেতু স্লিপ কাটছিলো আমি নিজেও টেনশনে ছিলাম, তো গাড়ি খুব স্লোলি চালাচ্ছিলাম। তো আমরা যখন ঢালুতে নেমে এসে আপনার এই ব্রিজের কাছাকাছি চলে আসি, এই ব্রিজটা থেকে উঠার সময় এই রাস্তাটা হলো সবচেয়ে খাড়া এবং রিস্কি একটা রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন আকাশ উঠে যাচ্ছে এবং আমি আকাশ সোলো ছিল, আমিও উঠে যাচ্ছিলাম, বাট রিকভারি একটা মিস্টেক করেছিল, ওনার সাথে যে পিছনে পিলিয়ন ছিল উনি সেটা খেয়াল করে নেয়, ওনার গাড়িটা উপর উঠতে পারে নাই, তো যার দরুন আসলে গাড়িটা পড়ে যাই, বাট রিকু ভাইয়ের কিছু হয়নি, কিন্তু পিছনে যে ছিল সে মোটামুটি পায়ের মধ্যে ভালোই আঘাত পেয়েছিল। আমরা পরে যদিও গাড়িটি সাইড করে ওর পায়ে রিকু ভাইয়ের কাছে যদিও ফার্স্ট এড ছিল, তো মোটামুটি আমরা হালকা পাতলা ব্যান্ডেজ করে দিই, অনেকক্ষণ যদিও রক্তক্ষরণ হয়েছিল। তো এরপরে আবার আমরা পুনরায় যাত্রা শুরু করি। আমরা আসার সময় আসলে আপনার ওই সেম রাস্তা দিয়েই ব্যাক করি, এবং আমাদের প্ল্যান ছিল, যেহেতু টাইম ছিল মোটামুটি তখন 3টা বাজতেছিল, 3:30-3:30, আমাদের প্ল্যান ছিল রাজস্থলী নেমে লাঞ্চ না করলেও হালকা নাস্তা পানি করে আমাদের, যেহেতু রাজস্থলী থেকে আপনার বাঙ্গালখালিয়া দিয়ে যেতে হবে, বাঙ্গালখালিয়া থেকে মাত্র বান্দরবানের ডিস্টেন্স হলো 28 কিলোমিটার। সো ইন দ্য মিন টাইম আমরা হুট করে প্ল্যান করে ফেললাম যে
আজকে একটু ডিফারেন্ট রোটটা ট্রাই করি, কারণ বাঙ্গালখালিয়া থেকে রাঙামাটি অনলি 28 কিলো। তো 28 কিলো রোড যেহেতু হয়তো বেশির মধ্যে 40-50 মিনিট লাগবে হাইয়েস্ট, তো ওই হিসাবেই ইনস্ট্যান্ট আমরা প্ল্যান করে ফেললাম। তো যার দরুন ওই হিসাবে আমরা যাত্রা শুরু করলাম, আবার সেম রোডটা দিয়ে আমাদের ব্যাক করতে হইলো যদিও। সো আবার সেই কাদা রোড, কাদামাকা রোড, এবং বলতে গেলে আসলে ওই দিন পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। তারপরও মোটামুটি ওভারঅল ভালো খারাপ সব মিলে আমাদের এক্সপিরিয়েন্সটা খুব ভালোই ছিল যদিও। আর বাঙ্গালখালিয়া থেকে যে রোডটা ছিল বান্দরবানের রোডটা আসলে দেখার মতোই ছিল, মানে দুই পাশে এভারগ্রিন যারে বলে, মানে সবুজে সবুজায়ন, আসলে দেখতে খুব ভালো লাগতেছিল। মনটা আসলে জুড়ে যাচ্ছিল যে এরকম একটা রোড যে এখানে আসছে, যে আমরা কখনো শুনিও নাই বা জানিও নাই, কারণ এই রোডটা ফ্ল্যাট ছিল বাট দুই পাশে সবুজ ছিল। 28 কিলোমিটার রাস্তাটি আমরা মোটামুটি আসলে 50 মিনিটের মধ্যে আমরা বান্দরবান সদরে পৌঁছে যাই, যেটা আমরা আসলে চিন্তা করি নাই যে রাস্তা ভালো বা খারাপ, কারণ এই রোড দিয়ে যেহেতু আগে কেউ যায়নি। সো আমরা আসলে কনফিউজ ছিলাম। তো তারপরে চিন্তা করলাম যে লাইক আমরা তো বেরোইছি যেহেতু রোড ট্রিপে, বাইক নিয়ে যেহেতু বেরিয়েছি আমাদের কোনো প্রবলেম নাই, ডে ট্যুরে বেরিয়েছি, তারপরও দেখা যাক যতক্ষণ সময় লাগে। সো পরবর্তীতে আমরা যখন মাগরিবের টাইমে আসলে বান্দরবান পৌঁছাই যাই, আমরা ওখানে কিছুক্ষণ ঘন্টা দেড়েক রেস্ট নিয়েছিলাম। এরপরে আমরা চা নাস্তা করার পরে আবার পুনরায় আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে ব্যাক করি, এবং যদিও আমরা চট্টগ্রামে আসতে আসতে প্রায় রাতের অলমোস্ট 10টা বেজে যায়। আসলে এই ট্যুরটাতে আসলে স্মরণীয় হয়ে থাকবে, কারণ এখানে রোডটা যেমন আসলে নতুন ছিল, তার মধ্যে ছিল অনেক থ্রিলিং একটা এক্সপিরিয়েন্স, কারণ এখানে আমাদের দুইজনেরই অলরেডি বাইকের মধ্যে সমস্যা হয়ে গেছিলো, একজন পড়ে গেছিলো, আবার আরেকজন রিকু ভাইয়ের সাথে যে একটা পিলিয়ন ছিল ও অবশ্য পড়ে ওর পায়ে ছিঁড়ে ফেলছিলো। আসলে এই দিনটা আসলে ভুলার না, মনে থাকবে এই স্মরণীয় জিনিসগুলো। বাট অ্যাট দ্য এন্ডে গিয়ে বলবো সারা দিনে আপনার তৃপ্তি যেটা বা আমাদের যে অ্যাচিভমেন্টটা, ঠিক আছে, এটা আসলে বাসায় আসার পরে ছবিগুলো বা ভিডিও ফুটেজগুলো যখন দেখতেছিলাম তখন আসলে আপনার খুশিতে খুবই মনটা ভরে গেছে যে আসলে যে না আমাদের কষ্টটা আসলে সার্থক হয়েছে। আসলে এটা যদিও আমি নর্মালি এখানে আপনার ভয়েসটা পরে অ্যাড করছি, সো আসলে সবগুলো হয়তো ডিসক্রাইব করতে পারছি নাকি জানি না, তারপরে যদি কোনো কিছু মিসিং হয়ে থাকে আসলে ওটা আপনারা আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আবার যদি আপনার, আমি সবসময় যেহেতু মোটামুটি ঘোরাঘুরি করি, ম্যাট ট্রাভেলার ভিডি আমার ফেসবুক পেজ আছে বা ইউটিউবেও পেজ আছে, ওখানে মোটামুটি চেষ্টা করি সবগুলো আপডেট দেওয়ার। সো আপনাদের কারো যদি ভালো লাগে অবশ্যই ঘুরে আসবেন, আর যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সকলে আশা করি, ইনশাল্লাহ পরবর্তীতে আবার কখনো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।